এম এ সাহেব ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক বীজগণিত সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর বীজগণিত সৃজনশীল প্রশ্ন 3.1 এবং 3.2 এর যে মান নির্ণয়ের সৃজনশীল প্রশ্নগুলো আছে, এর মধ্যে আমরা অলরেডি 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি। আজকে এখন আমরা 5 নম্বর প্রশ্ন, একটি সৃজনশীল প্রশ্ন 5 নম্বর সমাধান করব। তা আশা করি তোমাদের এগুলো অনেক কাজে আসবে বা তোমাদের পরীক্ষার জন্য খুবই সুন্দরভাবে সহায়িকা হবে বলে মনে করছি। যে এই ধরনের প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা যেন সহজেই উত্তর করতে পারো, সেজন্যই আমরা মূলত অধ্যায় ধারাবাহিক আমরা বিভাগ ভিত্তিক আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করছি। তো আশা করি তোমরা সাথে থাকবে। তো এখানে আমরা 5 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি নিয়েছি, যে x² = 7 + 4√3, আর 3টি মান এখানে দেওয়া আছে, তার মধ্যে এটা একটা, আরেকটা হচ্ছে 2a = √3 + √2, আর 2b = দেওয়া হচ্ছে √3 - √2। এই 3টি মান থেকে আমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো আমরা কেমন করে 3টি প্রশ্নের উত্তর করব সেটাই মূলত মুখ্য বিষয় এখানে। তো আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখতে থাকবে, শেষ পর্যন্ত দেখলে তোমরা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সহজেই উত্তর করতে পারবে, কারণ এগুলো পরীক্ষায় আসার মতো বা কমন উপযোগী। তো আশা করি তোমরা সাথে থাকবে। তো এখানে কয়ে আমাদের প্রশ্নটি বলছে যে 1/x এর মান কত, এই 1/x এর মান বের করতে হবে। আর ক্ষয়ে বলছে যে প্রমাণ করো যে 8ab(a²+b²)=5, এটা প্রমাণ করতে হবে। গয়ে প্রমাণ করতে হবে যে x³ - 1/x³=30√3, অর্থাৎ 30√3, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। 2টি প্রমাণ করতে হবে, একটি মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা যদি এই ধরনের প্রশ্ন এরকম আসে তো কিভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর করব। আমরা এখন ক দিয়ে শুরু করব, অর্থাৎ 1/x এর মান কত এটা দিয়ে আমরা শুরু করব। তো দেখতেই থাকো এবং সাথে থাকো, খুব সহজেই তোমরা এটা বুঝে নিতে পারবে। তো এখানে আমরা ক দিয়ে শুরু করলাম, অর্থাৎ ক সমাধান ক দেওয়া আছে আমাদের এখানে। উদ্দীপকে যে 3টি মান ছিল তার মধ্যে এখানে একটা আছে x² = 7 + 4√3, এটা দিয়ে আমাদের কয়ের উত্তরটি বের করতে হবে। যেহেতু এই দুইটা মানে আমাদের কোনো এক্স নাই, সেজন্য আমাদের প্রথম মানটাতে এক্স আছে, সেজন্য আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে যেটি দেওয়া আছে এটি লিখলাম, এই জন্য যে x² = 7 + 4√3। তো আমরা এখান থেকে একটা কাজ করলাম, এখানে x² আছে, থাক আমরা 7টাকে 2টা অংশ করলাম, অর্থাৎ একটা 4 এবং একটা 3। এটা যদি আবার যোগ করি তাহলে আবার 7 হয়ে যাবে, আর ভিতরে 4√3 ছিল, 4√3 আছে। এখন আমরা এখানে একটা সূত্রে রূপান্তর করব, অর্থাৎ সূত্রের আকৃতিতে নিয়ে আসব, যেন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি না যে এটা সূত্র ছাড়া আর অন্য কিছু করা যাচ্ছে, তো সেই জন্য আমরা এটাকে একটা সূত্রের রূপ নিয়ে আসব। তো দেখো আমরা কিভাবে এই রূপটা নিয়ে আসি। তো এটাকে আমরা সূত্র নিয়ে আসলাম এইভাবে, যে 4কে যদি আমরা 2-এর উপর হোলিস্কার করি তাহলে 4 আবার গুণ করলে আবার 4 হয়ে যাচ্ছে। আর এখানে মনে মনে আমরা এটাকে এ ধরে নিলাম, আর এই 2কে এ ধরে নিলাম, আর এই 3টাকে আমরা √3 করলাম, যেন স্কোয়ার আর রুটটি কেটে যায়, সেজন্য আমরা এটাকে √3কে বি মনে করে নিলাম। তো এখানে আমরা যদি এটাকে এ মনে করি তাহলে এ স্কোয়ার, অর্থাৎ এ হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 নিলাম, মনে মনে এ বলতে আমরা যেহেতু 2 নিয়েছি তাই এখানে আমরা 2a বলতে 2 নিলাম, আর বি বলতে যেহেতু 3 ধরছি, √3 ধরছি, সেজন্য এখানে √3, তে √3, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে আমরা √3 নিয়েছি, তো √3 হোল স্কোয়ার। তো এখন আমরা এই লাইনটাকে আবার হিসেব করে দেখব যে উপরের লাইনটা আমাদের আসে কি না। তো যদি আমরা এটাকে হিসেব করি তাহলে দেখতে পাচ্ছি যে 2 এর উপর স্কোয়ার, তার মানে 2 × 4 হচ্ছে, এখানে 2 × 4 √3, এটাও ঠিক আছে। এখন এখানে রুট আর স্কোয়ার এটি কেটে যাবে, তাহলে আবার 3 চলে আসবে, অর্থাৎ উপরের লাইনটা কিন্তু আমাদের এই লাইন থেকে চলে আসছে। তো সেই জন্য আমরা উপরের লাইন থেকে এই লাইনটা কিন্তু আমরা করতে পারবো। তো এখন দেখতে পাচ্ছি এখানে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা একটা সূত্র হয়ে গেছে। তো এই সূত্র থেকে আমরা লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে 2 নিয়েছি আর বি বলতে √3 নিয়েছি, এটা আমরা মনে মনে কল্পনা করে নিয়েছি। তো এখন আমরা এই ওটাই করলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার, তো এটা কী সমান পেলাম, x² সমান পেলাম, অর্থাৎ 2 + √3 হোল স্কোয়ার। এখন আমরা এই x² স্কোয়ারটাকে সমান চিহ্নের ডান পাশে পার করে দেব। তো যদি পার করি তাহলে স্কোয়ার এই পাশে পার হলে হয়ে যায় রুট, তো এটা রুট হয়ে, এই জন্য রুট হয়ে গেছে, অর্থাৎ এই 2 + √3 হোল স্কোয়ার ছিল, এর উপরে রুট হয়ে গেছে। এখন আমরা এই রুট এবং স্কোয়ার আমরা কী করতে পারি, কেটে দিতে পারি। তো রুট আর স্কোয়ারে কেটে দিলে থাকবে x = 2 + √3। তাই এখনও আমাদের মান কিন্তু চলে আসে নাই, কারণ আমাদের মান বের করতে হবে 1/x এ। তো সেজন্য আমরা এটাকে এখন উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করে দেব, তারপরে আমরা আরেকটি মান আমাদের আসবে।
যেহেতু আমাদের 1/x এর মান বের করতে বলছে, সেজন্য আমরা কি করলাম, x সমান পেয়েছিলাম এই মানটা, এখন উভয় পক্ষকে আমরা 1 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের 1/x এর যে মান বের করতে বলছিল এই একটা অংশ চলে আসছে। তো এখন আমরা কি করব, এখানেও 1 বার দ্বারা ভাগ করেছিলাম, তো এখন আমরা এই দুইটা অংশের ডান পাশের লব ও হরকে √3 টু মাইনাস √3 দ্বারা গুণ করব, অর্থাৎ লব ও হরকে টু মাইনাস √3 দ্বারা গুণ করে সমান চিহ্নে ডান পাশে যেগুলো আছে এগুলোকে আমরা 1-এর সাথে টু মাইনাস √3 গুণ করলে এইটাই হবে, সেজন্য 1 আর লিখি নাই। এখন নিচে আমাদের আগে ছিল টু প্লাস √3, এই টু প্লাস √3 আছে, যেহেতু আমরা লব ও হরকে টু মাইনাস √3 দ্বারা গুণ করেছি, তো সেজন্য এটা টু মাইনাস √3। এখানে তোমরা অবশ্যই লিখে দিলে তোমাদের সুবিধা হবে যে লব ও হরকে টু মাইনাস √3 দ্বারা গুণ করে, এখানে তোমরা এই কথাটা লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, টু মাইনাস √3 দ্বারা কি করে গুণ করে, তারপর এখানে গুণ করে নিলাম, অর্থাৎ যদি গুণ করি তাহলে এটা হচ্ছে। তো এখন দেখো নিচে একটা সূত্র হচ্ছে, যেখানে যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি ছিল এই সূত্রটা কিন্তু এখানে হচ্ছে, আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করে দেবো, অর্থাৎ উপরে যা ছিল ঠিক তাই আছে, আর এখানে এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সেজন্য এখানে এটাকে আমরা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন আমরা এই লাইনটাকে হিসাব করে নেব। তো এরপরে আমরা কি করব, উপরে যা ছিল ঠিক তাই আছে, আর নিচে যদি আমরা হিসেব করি যে এখানে রুটের 2 এর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4 মাইনাস রুট আর স্কোয়ারে কেটে যাবে, থাকবে শুধুমাত্র 3। তো এখানে 4 থেকে 3 বাদ দিলে আমরা পাবো কত, 1। তো এই 1টা আর আমরা লিখবো না, কারণ নিচের 1-এর আর কোনো প্রয়োজন হবে না, তো 1/x সমান তাহলে কী পাচ্ছি, 2 মাইনাস √3, এটাই হয়ে গেল 1/x এর অ্যান্সার। তো আসলে এটা 2 মার্কের প্রশ্ন হলেও এই প্রশ্নটি একটু বড়, তো সমস্যা নাই, তোমরা খুব সহজেই ইজি মনে করে এই অঙ্কটি করতে পারবে। তো এরপরে আমাদের খ আছে, খ নম্বরের প্রশ্নটি আমরা এখন সমাধান করব। ক্ষয়ে আমাদের যে প্রশ্নটি আছে, ক্ষয়ে আমাদের প্রশ্নটি আছে এরকম যে প্রমাণ করো যে 8ab অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রুট শুধু 5, তো এটা সমান আমাদের 5 প্রমাণ করে দেখাতে হবে। তো আশা করি তোমরা দেখো এটা আমরা 5 প্রমাণ করে দেখাবো। তো এখানে আমাদের যেহেতু এর আগে এরকম ধরনের অঙ্ক করেছি, তাই তোমাদের হয়তো মনে হচ্ছে যে একই অঙ্ক, তাই না, কিন্তু আসলে এটা ভিন্ন একটি অঙ্ক, কারণ এটা এটা ঠিক আছে এক, কিন্তু এটার আমাদের 5 প্রমাণ করতে হবে, মানগুলোও কিন্তু আমাদের আলাদা আছে, সেই জন্য আমরা দেওয়া আছে আমাদের 2-3টি মানের মধ্যে দুটি মান, এই দুটি মান দেওয়া ছিল যে 2a সমান √3 প্লাস √2, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, আর 2b সমান √3 মাইনাস √2, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তো এখন আমরা এই দুটি মান থেকেই কিন্তু আমাদের আগে একটি মান বের করে নিয়ে আসতে হবে, সেটা কি, এ প্লাস বি এর একটা মান আমাদের প্রয়োজন হবে, আর একটা এ মাইনাস বি এর মান প্রয়োজন হবে। তো এই দুইটা মান থেকেই কিন্তু আমাদের ওই দুইটি মান বের করে নিয়ে আসতে হবে। তো দেখো প্রথমে আমরা যদি এই দুইটা মানকে যোগ করি, অর্থাৎ প্রথমে যোগ করব, তাহলে 2a এবং 2b কে যোগ করব, যোগ করার পরে একটা আমাদের এ প্লাস বি এর মান আসবে, আবার বিয়োগ করলে আমাদের এ মাইনাস বি এর মান আসবে, তো সেজন্য প্রথমে আমরা একবার যোগ করব এবং পরে আবার বিয়োগ করব। তো দেখো, তো প্রথমে আমরা যোগ করলাম, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, আমাদের এখানে 1 নম্বর সমীকরণ ধরেছিলাম এটা এবং 2 নম্বর এটা, তো যোগ করে পাই তাহলে 2a প্লাস 2b সমান √3 প্লাস √2, আর এখানে √3 মাইনাস √2, যেহেতু আমাদের 2 নম্বর সমীকরণে এটা মাইনাস ছিল, তো এখন আমরা কি করব, যোগ করব। তো যোগ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগ করার পরে আমাদের এখানে মাইনাস √2 আর এখানে হচ্ছে প্লাস √2, কী হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে একটা √3, এখানে একটা √3, অর্থাৎ 2√3, আর এখানে আমরা কী করেছি, 2 কমন নিয়ে ফেলেছি, তো 2 কমন নিয়ে থাকছে এ প্লাস বি, তো এ 2 অফ এ প্লাস বি সমান পেলাম কত, √2√3। এখন আমরা এই 2 যে আছে এই 2টাকে আমরা কী করব, সমান চিহ্নে ডান পাশে পার করে দেবো, তো যেহেতু এটা গুণ অবস্থায় আছে এই পাশে আসলে কী হবে, ভাগ। এখন দেখো আমরা এটা করব, এখন এখন আমরা 2কে পার করে দিলাম, 2কে পার করে দিলে এখানে এসে ভাগ হয়ে গেল, তো এ প্লাস বি সমান হচ্ছে 2√3/2। তো এখন যদি আমরা এই নিচে 2 উপরে 2 কেটে দিই, তাহলে থাকছে এখানে শুধুমাত্র √3, অর্থাৎ এ প্লাস বি সমান পেলাম √3। আর এবার কিন্তু আমরা যোগ করে পেলাম এ প্লাস বি সমান √3, এবার কী করবো, বিয়োগ করব, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তো এখন আমরা বিয়োগ করলাম, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, তো 2a মাইনাস 2b সমান হচ্ছে √3 প্লাস √2, এটা ছিল 2 এর মান,
আর এখানে মাইনাস আছে, মাইনাস যেহেতু বিয়োগ, তাহলে এবার মানে প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি এবং মাইনাসে মাইনাসে প্লাস রুট টু, এটা হয়ে গেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে এবার রুট থ্রি এবং রুট থ্রি কেটে যাচ্ছে, থাকছে কি এখানে একটা রুট টু, এখানে একটা রুট টু, তো যোগ করলে হবে টু রুট টু। অর্থাৎ আর এখানে আমরা দুইটার মধ্যে থেকে টু কমন নিয়ে ফেলেছি, তাহলে টু কমন নিলে এ মাইনাস বি হবে। তো এটা করলাম, এখানে ফেললাম টু রুট টু, এটা যোগ করে তাহলে এরপরে আমরা কি করব, এই টুকে এই পাশে পার করে দেব, অর্থাৎ এ মাইনাস বিকে রেখে দিলাম, টুকে পার করে দিলাম। তো যেহেতু গুণ অবস্থায় আছে, এ পাশে আসলে হবে ভাগ। তো এখন দেখতে পাচ্ছি টু এবং টু কেটে যাচ্ছে, তাহলে থাকছে এ মাইনাস বি সমান টু রুট টু। আমরা এ প্লাস বি সমান পেয়েছি রুট থ্রি, এ মাইনাস বি সমান পেলাম রুট টু। এখন আমরা প্রদত্ত রাশিতে যাব, অর্থাৎ আমাদের বাম পক্ষে যে ছিল 8 AB অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা বাম পক্ষ লেখার পরে অঙ্কটি সমাধান করব। তো আমাদের বাম পক্ষে ছিল 8 AB অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এখন আমরা প্রমাণ করব, এটা সমান 5 প্রমাণ করতে হবে আমাদের। তো আমরা দুইটি মান পেয়েছি, এ প্লাস বি সমান রুট থ্রি এবং এ মাইনাস বি সমান পেলাম রুট টু। তো এখন আমরা এটাকে দুইটা অংশ করে নেব, অর্থাৎ 8 AB কে দুইটা অংশ করবো, একটা 4 AB করবো আর একটা 2। তো যদি আমরা 4 AB এবং 2 করি, তাহলে আবার গুণ করলে কিন্তু 8 AB হবে। এর পূর্বে অলরেডি আমরা এরকম একটা অঙ্ক তোমাদের করে দেখিয়েছি। তো এখন দেখো, তাহলে আমরা এটা অংশ করে নিলাম, 4 AB এবং 2 অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম। দেখো এখানে দুইটা সূত্র হয়েছে, আর একটা হচ্ছে 4 AB আর একটা হচ্ছে 2 অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটাই কিন্তু শুদ্ধ সূত্র। তো এখন আমরা 4 AB সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এইটা পুরোটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমাদের জানা সূত্র। তো এখন আমরা কি করব, মানগুলো আমরা বসিয়ে দেব। তো এখানে আমাদের যে মান আছে, মানগুলো বসাবো, অর্থাৎ আমরা এ প্লাস বি সমান পেয়েছিলাম রুট থ্রি এবং এ মাইনাস বি সমান পেয়েছিলাম রুট টু। তাই এ প্লাস বি সমান রুট থ্রি বসালাম, এর উপর হোল স্কোয়ার করে দিলাম, এ মাইনাস বি সমান রুট টু এর উপর হোল স্কোয়ার, এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার সমান রুট থ্রি এর উপর হোল স্কোয়ার, এরপরে এ মাইনাস বি সমান রুট টু হোল স্কোয়ার, এগুলো আমাদের মান আমরা পেয়েছি এর আগে বসালাম। এখন আমরা এগুলো রুট আর স্কোয়ারে কেটে যাবে, থাকবে থ্রি, এখানে রুট আর স্কোয়ার কেটে যাবে থাকবে টু, এখানে রুট আর স্কোয়ার কেটে যাবে থাকবে থ্রি, এখানে রুট আর স্কোয়ার কেটে যাবে থাকবে টু। এই যে এ টু এবং থ্রিগুলো, এগুলো আমরা লিখে নেবো এখন। তো এখানে রুট আর স্কোয়ার কাটার পরে থাকছে থ্রি, এটা থ্রি থাকছে এবং এখানে থাকছে টু, মাইনাস আছে মাইনাস, আর এখানে রুট আর স্কোয়ার কাটার ফলে থাকছে থ্রি প্লাস, এখানে রুট আর স্কোয়ার কাটার পরে থাকছে টু। তো এখন আমরা এগুলো যদি হিসেব করি, 3 থেকে 2 বাদ দিলে থাকছে 1, যেহেতু দুইটাই গুণ অবস্থায় আছে তাই গুণ, আর 3 আর 2 5। তো আমরা 5 1 গুণিত 5, তো আমরা জানি যে 1 গুণিত 5 হলে 5 হয়। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তো আশা করি তোমরা খুব সহজে এই ক্ষয়ের প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা গ নাম্বারের যে প্রশ্নটি আছে, আমরা গয়ের প্রশ্নটির এখন আমরা সমাধান করব। গয়ে আমাদের প্রশ্নটি আছে যে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস 1/x³ সমান 30√3, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করি। তো সবচেয়ে বড় কথা হলো, আমরা কয়ে কিন্তু দুইটি মান পেয়েছিলাম, একটা এক্স সমান দেওয়া ছিল আমাদের 2+√3 পেয়েছিলাম আমরা কয়ে, এবং 1/x সমান পেয়েছিলাম 2-√3। তো এই দুইটা মান আমরা পেয়েছিলাম ক থেকে। কয়ের যে প্রশ্নটি আছে তোমরা খেয়াল করবে বা লক্ষ্য করবে, ওখানে দেখবে এক্স সমান 2+√3 আছে এবং 1/x সমান 2-√3 আছে। তো এখন আমরা এই এই মান দুটা থেকে কিন্তু আমরা কাজ করে নেব। যেহেতু আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে, এক্স মাইনাস 1/x এর মান আমাদের প্রয়োজন হবে, সেই জন্য আমাদের এই মানটা আমরা বের করে নিচ্ছি প্রথমে। তো এক্স মাইনাস 1/x সমান তাহলে কী হবে, এক্স সমান হচ্ছে 2+√3, আর এইখানে আমরা যেহেতু মাইনাস নিয়েছি তো মাইনাস, তো মাইনাস হলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস √2 এবং মাইনাসে মাইনাসে +√3 আমরা মানগুলো বসালাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে -2 এবং +2 কেটে যাচ্ছে, থাকছে এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে 2√3 আমরা এক্স মাইনাস 1/x সমান পেলাম 2√3। এই মানটা আমাদের প্রয়োজন হবে যখন আমরা এটাকে সূত্র নিয়ে আসবো তখন, সেই জন্য আমরা প্রথমে এই মানটা আগে বের করে নিলাম। তো এখন আমরা এই বাম পক্ষ ধরে নিব এই রাশির। তো বাম পক্ষ ধরে নেওয়ার পরে আমাদের বাকি যে কাজ আমরা এখন করবো সেটা, এটাকে আমরা বাম পক্ষ ধরে নিলাম, অর্থাৎ এক্স কিউব মাইনাস 1/x³, এটা সমান যেহেতু 30 প্রমাণ করতে হবে, 30√3। তো সেই জন্য আমরা এটাকে কী করলাম, বাম পক্ষ ধরে নিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ কিউব মাইনাস 1/a³, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে হয়েছে। তো এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করব, করার পরে মান বসাবো, মান বসিয়ে আমরা হিসেব নিকেশ করলে আমাদের এই অঙ্কটি খুব সহজেই হয়ে যাবে।
তো এই সূত্রটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করে নিলাম। তো দেখো এখানে সূত্রটি প্রয়োগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে মানটা বের করেছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রুট থ্রি, এই মানটা এখন আমাদের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু রুট থ্রি এর উপর হোল কিউব আছে, হোল কিউব করে দিলাম। এরপরে প্লাস এটা হচ্ছে উপরের এক্স, তা সেই জন্য কেটে দিলাম, এটা হচ্ছে নিচের এক্স, এটা কেটে দিলাম। তাহলে থাকছে এখানে শুধু থ্রি, আর এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আমরা পেয়েছি টু রুট থ্রি, তো মান বসালাম টু রুট থ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে টু রুট থ্রি হচ্ছে এ যেহেতু পাওয়ার আছে কিউব, তো এখানে তিনটা আছে টু রুট থ্রি, তো সেজন্য প্রথমে আমরা দুইটা করে নিলাম, অর্থাৎ একটা টু রুট থ্রি এর উপর হোল স্কোয়ার করলাম আর একটা শুধুমাত্র রাখলাম টু রুট থ্রি। তো এটা যদি আবার আমরা হিসেব করি তাহলে গুণ করি তাহলে আবার উপরেরটা চলে আসবে, অর্থাৎ এই কিউব চলে আসবে বা তিনটা চলে আসবে। তো আমরা দুটা করে নিলাম, আমাদের হিসাবের জন্য সুবিধা হবে, অর্থাৎ তোমরা সহজে এটা বুঝতে পারবে। আর এখানে 3 দ্বিগুণে 6 রুট থ্রি আছে, রুট থ্রি আমরা দিলাম। তো এখন আমরা এই এই অংশটার আমরা কাজ করব, এইটাকে আমরা হিসাব করে নেব। তো আমরা এখানে এটাকে হিসাব করলাম যে যদি আমরা এই রুট যেহেতু স্কোয়ার আছে, তো এখানে 2-এর উপর স্কোয়ার আছে আবার রুট থ্রির উপরও স্কোয়ার আছে, তো 2 দ্বিগুণে 4 প্রথমে আমরা 2-এর হিসাব করলাম, এরপরে রুট থ্রির উপরে রুটটা স্কোয়ার কেটে গেলে থাকছে শুধুমাত্র থ্রি, আর এখানে ছিল টু রুট থ্রি, তো এটা টু রুট থ্রি, তো এটা সবগুলাই গুণ অবস্থায়। এরপরে এখানে ছিল আমাদের 6√3। তো এখন আমরা গুণ করবো, অর্থাৎ 3 4 12, 12 2 = 24 রুট থ্রি তো হলো, এরপরে প্লাস 6√3 বা 6√3। এখন 24 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে কত, 30, আর রুট থ্রি আর রুট থ্রি তো থাকছেই, অর্থাৎ 24√3 এবং 6√3 যোগ করলে 30√3। এই ছিল আমাদের প্রমাণ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমরা খুব সহজেই এটা প্রমাণ করে নিলাম, তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এখন থেকে খুব সহজেই সুন্দরভাবে উত্তরগুলো করতে পারবে, যদি এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তো আশা করি তোমরা খুব সহজেই এরপরের থেকে এই অঙ্কগুলা খুব সহজেই করতে পারবে। আমরা এই 5 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আমাদের ছিল এটি আমরা এখন সমাধান করে দিলাম। তো অলরেডি আমরা এই 5টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, এর পূর্বে করেছি আমরা 4 নম্বর পর্যন্ত, এই 5 নম্বর পর্যন্ত এখন সমাধান করলাম, 5টা করে দিলাম। তো আশা করি তোমরা এই মান নির্ণয় সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে সহজ হবে এবং পরীক্ষায় তোমাদের জন্য অনেকটা কাজে আসবে। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য।